আমি এই পর্যায়ে দুই একটি কথা বলার জন্য অনুরোধ জানাবো বুলবুল মাল্টিমিডিয়ার সিইও বুলবুল খানকে। বুলবুল, তুমি আমাদের চেয়ারম্যান সম্বন্ধে দুই একটি কথা বলবা। ওই যে ওইদিকে ক্যামেরা ওইদিকে লাইভ, এর আগে কথা বলিনি, সে হচ্ছে আসলে মিডিয়াতে নতুন, তো সে বেশি একটা গুছিয়ে কথা বলতে পারে না, সে আমার কাজিন হয়। তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু সেও ইউটিউবে জয়েন হয়েছে, তো সে দুই একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। দুই একটি কথা বলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমরাও আপনাদের দোয়াই ভালো আছি। কালকে একটা খুব খুশি সংবাদ পেলাম, রাজীব মিউজিক অফিসিয়ালে আইটি চ্যানেল মনিটাইজেশন হয়েছে। যেগুলোকে রাজীব টিম মেম্বার যাদেরকে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অজস্র পরিশ্রমের ফলে আজকে রাজীব মিউজিক অফিসিয়ালে এই পর্যায়ে দাঁড়াইছে, আর আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত আসতে পেরেছে। আমরা 2022 সালে 5টি চ্যানেলের উপরে মনিটাইজেশন হয়েছে, 6টি চ্যানেল, আশা করি সামনে 23 সালে নতুন বছরে ইনশাল্লাহ আরো ভালো পারফরমেন্স করবে এই আশা ব্যক্ত করি, এবং সকলে দোয়া চাই যেন মনিটাইজেশন সাবস্ক্রাইব করতে পারে, ভালো ভালো কিছু করতে পারে, ভালো কিছু দেখতে পারি আমরা, এই আশা ব্যক্ত করি। আমাদের ধন্যবাদ বুলবুল খানকে, সুন্দর কথা বলেছেন। আসলে সে মিডিয়াতে নতুন, সে মোটামুটি যেটুকু বলেছেন আলহামদুলিল্লাহ, আপনারা তার জন্য দোয়া করবেন, সে শারীরিকভাবে অসুস্থ, তো তার জন্য দোয়া করবেন। মিডিয়াতে সে নতুন এসেছে, আপনাদের স্টুডিও দিবে এর আগে আপনাদের এই খবরটি দিয়েছিলাম, তো মিডিয়াতে নতুন, তার জন্য দোয়া করবেন এবং আমাদের টিম মেম্বার সকলের জন্য দোয়া করবেন আপনারা। এই পর্যায়ে আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের রাজীব মিউজিক অফিসিয়ালের পার্মানেন্ট সিঙ্গার আপনারা জানেন যে রাজীব মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল যখন লাইভে আসে তখন একটা একটা কারণ থাকেই, তা আজকে তার ব্যতিক্রম নয়। এই জায়গায় উপস্থিত আছে রাজীব মিউজিক অফিসিয়ালের চেয়ারম্যান ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই রাজীব ভাই এই জায়গায়, এবং আমার আরেক কাকা এই জায়গায়, আপনারা জানেন যে এলাকার একজন সুনামধন্য মানুষ আমাদের বুলবুল কাকা এই জায়গায় উপস্থিত, এবং রাজীব মিউজিক অফিসিয়ালের যারা যারা টিম মেম্বার আছে অনেকে বাইরে আছে, অনেকে ছুটিতে আছে, তো যারা থাকে নাই তাদের জন্য দোয়া করবেন, এবং যারা আছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা সবসময় চিন্তা করি আপনাদেরকে নিয়েই, আপনাদেরকে নিয়ে বিশেষ করে আমরা সকাল 8টা থেকে কাজ শুরু করি, রাত্রে 12টা 1টা পর্যন্ত আপনাদের জন্য আমরা কাজ করি, সবসময় যেন আপনারা ভালো কিছু দেখতে পারেন। আমি বিশ্বাস করি যে যদি এমন কোনো ইউটিউব চ্যানেল হয় যে ওই চ্যানেলে সব কিছু আছে, সব কিছু আছে, শুধু নেগেটিভ জিনিসটা বাদ দেওয়া, পজিটিভ সাইডে সব কিছু আছে, সেটা যদি কোনো পুরস্কৃত করা হয় সারা বাংলাদেশের মধ্যে, তাহলে আমি বিশ্বাস করি সেটা রাজীব মিউজিক অফিসিয়ালকে পুরস্কৃত করতে হবে। আমাদের চ্যানেলের এমন কোনো কিছু নাই যেটা আমরা করি নাই, আমরা সামনে আরো আগাবো, আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দুয়াই, তো আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, আবার আমাদের যে সঠিক কাজগুলো সেগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন, এবং আপনারা জানেন যে আমরা আজকে এসেছি লাইভে, বিশেষ করে আমাদের 2022 সালে আমরা প্রায় 6টি ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি, তো আমাদের পরবর্তী এই বছরের পরিকল্পনা 2023 সালের পরিকল্পনা হচ্ছে আমরা 10টি না, আমরা 15টি টার্গেট নিয়েছি, 10টি ইনশাল্লাহ হতেই হবে, আমরা বেশ পরিশ্রম, বিশ্বাস করছেন, প্রায় রাত 11টা বাজে, আমরা 12টা 1টা পর্যন্ত আমরা কিন্তু থাকি, মিনিমাম 1টা পর্যন্ত আমরা সবাই এই জায়গায় থাকি, কাজ করি, যদি কাজ না থাকে আমরা বসে থাকি, কারণ আমরা প্রত্যেকটা পার্সন এই জায়গায়, প্রত্যেকটা সদস্য এই জায়গায় অ্যাক্টিভ, তারা কাজ করে, আবার সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে তারা কাজে লেগে পড়ে, শুধু এটা আপনাদের জন্য সম্ভব। আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রাজীব মিউজিক অফিসিয়ালকে, যে তারা অনেক, বিশেষ করে আমাদের সকলকে নিয়ে কিন্তু এটা আজকের সাফল্যটা, এটা আমাদের সকলের অবদান, এটা কারোর একা অবদান না, বিশেষ করে আমাদের চাইতে আর অবদান বেশি হচ্ছে যারা আমাদের ক্যামেরার ভিতরে, অর্থাৎ যারা আমাদেরকে দেখে, আমাদের কাজগুলো দেখে, আপনাদের অবদান এটা, আমরা শুধু পরিশ্রম করে গেছি এবং সেটা আপনারা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করছেন, আপনারা কমেন্ট করছেন, আপনারা লাইক করছেন, ওই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এটা পেয়েছি,
সেটা সম্ভব হতো না যদি আপনারা না থাকতেন। তো আমি আশা রাখবো যে আমাদের আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে আরো সাপোর্ট দিবেন, আবার আরো ভালোবাসবেন, আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে এগুলো দেখবেন, বারবার দেখবেন। আমাদের নেগেটিভ কোনো সাইড নেই, আমরা নেগেটিভের কথা মাথায় চিন্তা করি না, আমরা সবসময় পজিটিভ দিয়ে যাই, যেন আপনার ফ্যামিলি মেম্বার সহ আমাদের কাজগুলো দেখতে পারেন, ওই দিকে আমরা সবসময় লক্ষ্য রাখি। আর একটা কথা না বললেন, আমরা স্টুডিও দেওয়ার কথা ছিল এবং এটা পরিকল্পনা চলতেছে, আমরা 2023 সালে আমরা বিগ বাজেটে নাটক বানাবো ইনশাল্লাহ, আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে, আমরা বিগ বাজেটে নাটক বানাবো। আর 2023 সাল সকলের জন্য ভালো হোক, সকল বিপদ আপদ মুছে যাক 2023 সালে, 2023 সালে যেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূরণ করে দেই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুরাদ বাউলা সুন্দর কথা বলার জন্য, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর আজকে আমরা মিস করতেছি আমাদের টিম মেম্বার সজল, তাকে আমরা অনেক বেশি মিস করতেছি, সে একটা জরুরি কারণে বাসায় গেছে। মিস করতেছি আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আশিককে, সেও একটি জরুরি কারণে বাসায় গেছে। তো তোমাদের দুজনকে আমরা মিস করতেছি। আর মুরাদ খুব সুন্দর কথা বলেছে, 2023 সালে ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা যদি চান তাহলে আমরা একটা নাটক বানানোর চেষ্টা করবো, ভালো একটা নাকের অধিক হতে পারে যদি আপনাদের সাপোর্ট পাই। আর এখন যার যাকে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো, অনুরোধ জানাবো, সে হচ্ছে আমাদের চ্যানেলের গীতিকার, পার্সোনাল গীতিকার যাকে বলা হয়, যার প্রতি মাসে প্রায় 17-20টার উপরে গান যাচ্ছে আমাদের রাজীব মিউজিক অফিসিয়াল, সেটা প্রবাসেও যাচ্ছে কিন্তু সেটা দেশের বাহিরেও যাচ্ছে, যাকে আপনারা অনেক বেশি ভালোবাসেন, এবং সে তার নিজের কণ্ঠে একটি আপনাদের অনুরোধে, আপনারা অনেকে কমেন্টস করছেন যে তার কণ্ঠ নাকি ভালো লাগে, মাঝে মাঝে অল্প অল্প করে গাইতো ফেসবুকে, তো আপনারা কিন্তু কমেন্টস করছেন যে এই আর্য